আপনাকে যদি এখন আল্লাহ তালা দুটা অপশন দেন অফার দেন একটা অফার হলো দেখেন তোমাকে একটা ব্লাঙ্ক চেক দেওয়া হবে অ্যামাউন্ট তুমি বসায় নিবা কত কোটি লাগে তুমি নিয়ে নিবা ধরেন দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকা আপনাকে দেওয়া হল এটা একটা অফার যে তুমি টাকা পাবা কিন্তু এই টাকা পাওয়ার পর তুমি সুখে থাকতে পারবা কিনা সেই গ্যারান্টি দেওয়া হলো না সুখে থাকতেও পারো নাও পারো বা টাকা দেওয়া হবে একশো কোটি এটা একটা অফার অফার নম্বর দুই তোমাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না ভাঙা একটা কুলে ঘর থাকবা কোনো রকম বেশি জোরে বৃষ্টি আসলে পানীয় পড়ার আশঙ্কা আছে উপার্জন করার মতো তেমন কোনো ব্যবস্থা থাকবে না ছোটখাটো একটা রিক্সা থাকতে পারে ভ্যান থাকতে পারে অথবা ছোটখাটো মুদির দোকান বা টং এর দোকান থাকতে পারে এই টাইপের ছোটখাটো কিছু থাকতে পারে আর ওই যে একটা কুড়ের ঘর মতো ঘর থাকতে পারে বাস কোনো টাকা ক্যাপিটাল টাকা পয়সা দেওয়া হবে না তবে গ্যারান্টি দেওয়া হবে তুমি সুখে থাকবা অপশন দুইটা কি বুঝতে পারছেন আপনারা বোঝেন না আমার মনে হয় একদিকে দশ কোটি টাকা কিন্তু সুখ হতেও পারে নাও পারে আরেক দিকে সুখ নিশ্চিত আল্লাহ সুখের মালিক তিনি বলে দিলেন যে সুখটা আমি তোমাকে কিন্তু তোমার সামাজিক অবস্থান থাকবে না কুড়ের ঘর থাকবে বলার মতো ভাবসাপ জাহির করার মতো তেমন কিছু থাকবে না এই দুইটা অপশন এর মধ্যে শেষেরটার মধ্যে সুখটা নিশ্চিত আছে কিন্তু ওই যে সামাজিক কোনো অবস্থান থাকবে না ভাবসাপ জাহির করতে পারবে না কিছু নাই তো আর প্রথমটাতে সেগুলো সব আছে বাট সুখের গ্যারান্টি নেই কোনটা নিবেন এক নম্বর অপশন নিবেন না দুই নম্বরটা নিবেন আসলে আপনারা কাহিনী ধরে ফেলেছেন এই জন্য সবাই দুই নম্বরটা বলতেছেন সত্যি সত্যি যদি এখন দশ কোটি টাকার অফার দেয়া হয় এরপরে দেখা যাবে যে ভোট কোন দলে বেশি ঠিক না বে ঠিক ভাইরা আমার আমরা টাকা পয়সা গুনতে এগুলো ঘাঁটতে পছন্দ করি আচ্ছা আমাদের নবী সাল্লা সাল্লামের দোয়া সম্পর্কে আপনার যদি ধারণা থাকবে এখানে ওলামা একরাম আছেন ওনারা জানেন প্রিয় নবী জীবনে প্রতিটা পদক্ষেপে দোয়া পড়েছেন প্রতিটা পদক্ষেপে বাজারে যাওয়ার সময় দোয়া আছে খাওয়ার সময় দোয়া আছে খাওয়া শেষে দোয়া আছে মজলিসের শেষে দোয়া আছে শুরুতে দোয়া আছে ওজু শুরুতে দোয়া আছে ওয়াশরুমে যাচ্ছেন দোয়া আছে বের হওয়ার পর দোয়া আছে ঘুমোতে যাচ্ছেন দোয়া আছে ভেঙে গেছে মাঝরাতে দোয়া আছে ঘুম থেকে উঠেছেন দোয়া আছে স্ত্রী সবাস দোয়া আছে অন্যায় হয়ে গেছে দোয়া আছে ভালো কাজ করেছেন দোয়া আছে দোয়া ছাড়া কিছুই নেই প্রতি মুহূর্তে দোয়া এত বড় দোয়ার বিশাল বড় প্ল্যাটফর্ম নবী সাল্লামের জীবনে এত বিশাল গন্ডি নিয়ে তার দোয়া আচ্ছা এখানে তো আলেমরা আছেন ওনারা বলতে পারবেন আপনারা কখনো নবী করিম সাল্লাহ সাল্লামের এমন কোনো দোয়া শুনছেন যে দোয়াতে তিনি তিনি তো আল্লাহ কাছে সব চাইছেন আল্লাহ এটা চাই সেটা চাই সব চাইছেন কোরআনেও বহু দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন এমন কোন দোয়া আপনারা আজ পর্যন্ত শুনছেন যে নবীজি আল্লাহ 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 আমার অনেক টাকা পয়সা দরকার আল্লাহ আপনি আমাকে টাকা পয়সা দিয়ে অনেক এরকম কোন দোয়া আপনারা শুনছেন আজ পর্যন্ত তাহলে নবী সাদ্লা সাল্লাম এত দোয়া আছে টাকা চাওয়ার দোয়া নাই কেমনি কি কি বলেন এর উত্তর কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এত কিছু চাইছেন কিন্তু টাকা পয়সাই চান না তা আমরা টাকা পয়সাটা কি কোন দোয়া দিয়ে চাইব একটা প্রশ্ন কি প্রশ্ন না বলেন ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহর কাছে নির্দিষ্ট কোনো টাকা পয়সা চান নাই তিনি তাহলে কি চেয়েছেন ওলামায়ে কেরাম জানেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল তিনি চাইছেন ওই যে দুই নম্বর অপশন আল্লাহ তোমার কাছে আমরা সুখ চাই কি চাই সুখ চাই আল্লাহ তুমি আমাদেরকে সুখ দাও শান্তি দাও এখন শান্তি কি তুমি একশো কোটি টাকা দিয়া দিবা নাকি টং এর ঘর দিয়া দিবা নাকি বিনা টাকায় দিবা দেশে রেখিয়া দিবা প্রবাসে আইনা দিবা বিয়ে করাইয়া দিবা বিয়ে ছাড়া দিবা বিল্ডিং বাড়ি দিয়া দিবা না কি দিয়া দিবা সেটা তুমি জানো আমার দরকার সুখ এর চাইতে বুদ্ধিদীপ্ত আর কোনো দোয়া হতে পারে বলেন ওই যে বাংলাদেশে একটা চুটকি আছে এক যুবক দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ এমন একটা জীবন চাই আল্লাহ খুব কান্নাকাটি করে দোয়া করছে আল্লাহ এমন একটা জীবন চাই যে আমার দুই দুই হাত ভর্তি টাকা থাকবে আর আর পাশে নারী 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 আছে না অনেকের যে বেশি বেশি আসক্তি তার মধ্যে টাকি তো তুই বেটা আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ এমন এক জীবন চাই দুই হাত ভর্তি টাকা থাকবে আর চারপাশে শুধু মহিলা থাকবে আমি লাইফটাকে এনজয় করতে চাই তো দোয়া কবুল হয়ে গেছে দোয়া কবুল হয়ে গেছে কিভাবে কবুল হয়েছে এই যুবক পরবর্তীতে দেখলো যে কোন মহিলা কলেজের বা মহিলা স্টাফ বাসের পাইছে তার দুই হাত ভর্তি টাকা কোন শুধু টাকা ঘাটে আর চারপাশে শুধু মহিলা প্যাসেঞ্জার এই মহিলা অন্যজনের আর টাকাও অন্যজনের দোয়া কিন্তু করছে আল্লাহর কাছে দেখেন আল্লাহ হাত ভর্তি টাকা চাই আরেকটা চাই আল্লাহ দোয়াও কবল করছে কিন্তু সুখ পাইছে তাহলে বোঝা গেল আল্লাহতালের কাছে আমাদের সুখ চাওয়া দরকার না টাকা চাওয়া দরকার যারা হারাম উপার্জন করছেন তাদের জন্য কথাগুলো বলা আপনি তো হারাম উপার্জন করে টাকার পাহাড় করছেন কিন্তু একটা বুলি বাংলায় আমরা সবাই মুখস্থ আছে আমাদের হারামে আরাম নাই এই জিকির জানেন এমন কোনো বাঙালি আছে কিন্তু হারাম আসার পর হাতটাকে গোটায় নিতে পারে এরকম সৎসাহসা মানুষের সংখ্যা অনেক বেশি না কম আল্লাহ তালা আমাদেরকে সেই কম সংখ্যক মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন